বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সঙ্গমের অসুবিধা সহবাসের অসুবিধা লিঙ্গ ছোট লিঙ্গ নরম লিঙ্গ বেকা লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গের উত্থান হয় না এমন অসুবিধা প্রায় মানুষেরই হয়ে থাকে এমন অসুবিধা হয় দুটি কারণে এক অতিরিক্ত হস্তমেতনের কারণে দুই বয়স বৃদ্ধি হওয়ার কারণে চল্লিশ প্লাস বয়স হয়ে গেলে এই সমস্যাটা অনেকেরই দেখা দেয় আবার বিশ বাইশ বছরের ছেলেদের চব্বিশ পঁচিশ বছরের লোকদেরকেও অতিরিক্ত হস্তমেতনের কারণে এই সমস্যাটা দেখা দেয় তো যাদের এই সমস্যাটা দেখা দিয়েছে তারা ঘরে বসে নিজের হাতে দশ মিনিটে একটি তেল তৈরি করে নিজে ব্যবহার করে নিতে পারেন এই তেল ব্যবহারের ফলে আপনার লিঙ্গ বড় হবে লম্বা হবে শক্ত হবে মোটা হবে এবং এই সঙ্গমের সহবাসে যে অসুবিধাটা আপনার হয় সেই অসুবিধাটা আর হবে না সেই অসুবিধাটা কেটে যাবে সঙ্গমের অসুবিধা এটা তেমন কোনো রোগ না এটা কোনো অসুখ না বয়স হলে বহু পুরুষের কামনা তৃপ্ত হতে চায় অথচ বয়সের ভারে লিঙ্গ শিথিল্য এসে যায় এই রকম অবস্থায় স্বামী এবং স্ত্রী দুজনেই প্রচণ্ড অসুবিধার সৃষ্টি হয় তো এই অসুবিধা যাদের সৃষ্টি হয় তারা ঘরে বসেই এই তেলটি তৈরি করে নেবেন তেলটি কীভাবে তৈরি করবেন কী দিয়ে তৈরি করবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে একটি গাছ এটি লজ্জাপতি গাছ এই গাছটি অবশ্যই সকলে চেনেন সবারই চেনার কথা এই গাছটি আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় লজ্জাপতি গাছের মধ্যে দুই রকম একটা হলো সাদা লজ্জাবতী একটা হলো লাল লজ্জাবতী সাদা লজ্জাবতী যেটা সেটাকে পুরুষ বলে আর লাল যেটা গোলাপি যেটা সেটাকে মেয়ে লজ্জাবতী বলে তো সাদা লজ্জাবতীটা খুব সচরাচর পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া গেলেও অনেকে চেনেন না তো সাদা লজ্জাবতী ব্যবহার করলেও সহবাসের অনেক উপকারে আসে সাদা লজ্জাপতি যে শিকড় ওটা কোমরে রাখতে হয় শরীরের সাথে ধারণ করতে হয় আর মেয়ে লজ্জাবতী বা গোলাপি লাল লজ্জাপতির বীজ দিয়ে আপনাকে একটি তেল তৈরি করতে হবে এই তেলটি তৈরি করার ফলে তৈরি করে আপনার লিঙ্গে ধীরে ধীরে মালিশ করলে আপনার লিঙ্গ শক্ত হবে বড়ো হবে লম্বা হবে তবে যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরু করতেছি কীভাবে আপনি তেলটি তৈরি করবেন কি উপকরণ নিয়ে সেটা বলে দিচ্ছি আপনাকে নিতে হবে অরিজিনাল সরিষার তেল আমার হাতে দেখতেছেন এটি বাজারের সরিষার তেল আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে এসেছি এটি বাজারের সরিষার তেল তবে এটা অরিজিনাল কিনা আমরা জানা নেই আপনারা চেষ্টা করবেন অরিজিনাল সরিষার তেল যদি পাওয়া যায় অরিজিনাল সরিষার তেল পাওয়া যায় অবশ্যই মার্কেটে আছে অরিজিনাল সরিষার তেল নেবেন তিরিশ গ্রাম সরিষার তেল নেবেন তিরিশ গ্রামের সাথে আট গ্রাম লজ্জাবতির বীজ নেবেন এই লজ্জাবতির বীজ ফুলের উপরে পাওয়া যায় লজ্জাবতের বীজ নেবেন আট গ্রাম আর সরিষার তেল নেবেন তিরিশ গ্রাম নিয়ে একটা স্টিলের পাত্রের মধ্যে আগুনের মধ্যে দিয়ে হালকা আঁচ দেবেন স্টিলের পাত্রে তেল এবং লজ্জাবতের বীজগুলো গোটাগুলো ঢেলে দিয়ে আপনি হালকা আঁচ দেবেন আমি আবারও বলি আট গ্রাম লজ্জাবতের বীজ এবং কি তিরিশ গ্রাম সরিষার তেল স্টিলের পাত্রে ঢেলে হালকা আঁচ দেবেন আঁচ দেওয়ার পরে আট থেকে দশ মিনিট আজ দেবেন খেয়াল রাখবেন বীজগুলো যাতে পুড়ে না যায় খেয়াল রাখবেন বীজগুলো যাতে পুড়ে না যায় পুড়ে গেলে তেলটি ভালো হবে না তেলটি নষ্ট হয়ে যাবে বীজগুলো যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আঁচটা খুব হালকা দিতে হবে আট থেকে দশ মিনিট হালকা আজ দেওয়ার পরে তেলটি নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে রেখে দেবেন হালকা ঠান্ডা করে নেবেন তেলটাকে ঠান্ডা করে নেওয়ার পরে একটি কাঁচের শিশি বা প্লাস্টিকের শিশি কাঁচের শিশিতে বললে খুব ভালো কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন তারপরে প্রতিদিন আপনি এই তেলটাকে আপনার লিঙ্গের মধ্যে ধীরে ধীরে মালিশ করবেন দশ থেকে পনেরো দিন পনেরো দিনের মধ্যেই আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন তবে পনেরো দিন মালিশ করবেন এরপরে রেখে দেবেন পরবর্তীতে যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আপনি যে কোনো সময় সবসময় এটাকে মালিশ করে নিতে পারবেন তো এইভাবে তেলটি তৈরি করে আপনি যখন মালিশ করবেন তখন আপনার সহবাসের যে অসুবিধা অক্ষমতা সেটা দূর হয়ে যাবে লিঙ্গ শক্ত হবে বড় হবে লম্বা হবে মোটা হবে তবে আশা করি বুঝতে পেরেছেন তেলটি এভাবে তৈরি করে নেবেন ভিডিওটি আজকে এখানে শেষ করলাম দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম